প্রার্থী কই? হারার লোক খুঁজছে, কর্মকালে ভোট দিয়েছেন, হারিবেন নিশ্চিত জানিয়া যারা দাঁড়াইতে চান তাহারা যোগাযোগ করুন। এই নিয়ে কোনো চিন্তা নেই। কেউ কেউ কোন কোন কথা বলার সময় প্রচার নেয়ার জন্য কথা বলে ফেলেছে, ডায়মন্ড হারবারে দাঁড়াবো, ডায়মন্ড হারবারে দাঁড়াবো। কিন্তু তিনিও জানেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4-5 লক্ষ ভোটে জিতবে, ফলে সেখান থেকে লোকজন পালাতে চাইছে। আবার সিপিএম বা বাকিরা বলছে লোককে খুঁজে এনে দাঁড় করাতে হবে। তো এবার তো পাবলিক কমিটমেন্ট থেকে বেরোতে গেলেও তো নানা রকম আওয়াজ টাওয়াজ খাওয়ার একটা ভয় থাকছে, ফলে একদম দিশাহীন। যিনি বলেছিলেন আমি দাঁড়াবো আমি দাঁড়াবো, আমরা সেদিনও বলেছিলাম এত বড় বড় কথা বলার কি আছে, ভোট ঘোষণা হবে, নমিনেশন ফাইল করে দেবেন, হারবেন। হারলেই তো বোঝা যাবে যে আসল ওজনটা কতটুকু। তো এখন উনি পালাতে যাচ্ছেন আর বাকিরা ধরে যাচ্ছে, ওরা নিজেরা ঠিক করে নিন। হারবেন তো বটে, কে হারবেন ওনারা ঠিক করুন। প্রার্থী কই? হারার লোক খুঁজছে, কর্মকালে ভোট দিয়েছেন, হারিবেন নিশ্চিত জানিয়া যারা দাঁড়াইতে চান তাহারা যোগাযোগ করুন। ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ। ফলে যখন মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের দিল্লিতে দেশ চালনার জন্য তৃণমূলের হাত শক্তিশালী করতে, সিপিএম তারা নাকি ঘুরে দাঁড়াচ্ছে, তাদের নাকি ইনসাফ যাত্রা, 42টা আসনে লড়াই করার দম নেই, কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে 42টা কর্মী নেই 42টা আসনে লড়ার স্বপ্ন দেখে, ফলে এরা সব একটা অশুভ আতার তৈরি করছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ এরা অশুভ আতার তৈরি করছে, আর এরা হচ্ছে বিজেপির বিটি। বিজেপি লোক পাচ্ছে না, বাটিয়াতে বসে আছে। কখন তৃণমূলের লিস্টে কেউ না থাকলে, তৃণমূল কাউকে বাতিল করলে কখন কে যাবে, কখন অধিকারী প্রাইভেট লিমিটেডের মতো পরিবারবাদের ঘাস থেকে কোন পচা ফলটুক করে পড়বে, এইগুলোর জন্য বিজেপি বসে আছে। ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। ভাই ক্যান্ডিডেট কই তোমাদের? দেয়ালগুলো তো সব তৃণমূল লিখে ফেললো, এবার দেয়াল চাইলে আমাদের কাছে লিখিত আবেদন করতে হবে যে আমরা ভেবে দেখবো কোন দেয়ালটা দেবো, পূর্ব দিকে না পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে। আরে দেয়াল লেখা শেষ, পাড়ায় পাড়ায় ডোর টু ডোর শেষ হয়ে গেল। প্রার্থী কই? জিতবো জানি, কিন্তু এতে কি মজা থাকে? এ তো ওয়াকওভার হচ্ছে, জিতবো তো আমরা জানি। আসলে বিরোধীদের আত্মবিশ্বাস চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগ এবং মানুষের সমর্থন, আর বিজেপির বিরুদ্ধে এই যে বাংলার বিরুদ্ধে চক্রান্ত, বৈষম্য, টাকা না দেয়া, জনজাগরণ ঘটেছে, যেটা জনগর্জন আপনারা ব্রিগেডে শুনেছেন, ভোটে আবার শুনবেন। বিরোধীরা ছত্রভঙ্গ, প্রার্থী পাচ্ছে না। আর একটা জেনে রাখুন, বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেস আর আইএসএফ এর গভীর আঘাত আছে। আমরা একা পারবো না, ভাই তোমরা একটা ক্যান্ডিডেট করো। আলোচনা করে করে খুঁজছে, আলোচনা করে করে, আলোচনা করে করে, যে আমরা একা পারবো না, তোমরা একটু যদি ভোট কাটার জন্য ওখানে দাঁড়াও। মানুষ সচেতন, এইসব ফাঁদে পা দেবেন। আমি এখানে একবারই একটাই উত্তর দিয়েছি আজকের জন্য, এটাই আমাদের উত্তর। বিজেপি ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকেও দখল করার চেষ্টা করছে, তাদের নিজেদের কিছু ভাবনা চিন্তা কর্মসূচি সুবিধা অনুযায়ী চলার জন্য। যেভাবে বিভিন্ন মানে তদন্তকারী এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন কমিশনগুলো থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত জায়গাগুলোকে বিজেপি যেভাবে দখল করেছে, সেভাবেই ইলেকশন কমিশনকেও দখল করার চেষ্টা করছে। শুধু দুটো উত্তর। এক, বিজেপি নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, এজেন্সি বা অন্যান্য যেগুলোকে দখল করছে, যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান, এরকম অনেকগুলি আছে, সেগুলোকে বিজেপি, বিভিন্ন কমিশনগুলো আছে, মানবাধিকার কমিশন, এই কমিশন, ওই কমিশন, এগুলোকে দলদাসে পরিণত করে ফেলেছে। তো এখন ইলেকশন কমিশনটাকেও দখল করার চেষ্টা করছে, এবং তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশনদের প্রতিফলনের চেষ্টা করছে, ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা এক। দুই, বিজেপি একটা কেন? বিজেপি 100 কেন? বিজেপি যদি 1000 বদলও করে,
বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না, ভোট হবে বিজেপি হারবে। ফলাফল দেখবেন 30-35 আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাংলার 42-এর মধ্যে, আমরা চেষ্টা করছি সেটা 37-38 ক্রস করাতে, আমরা 42-এর জন্য এগোচ্ছি। ওরা এই সরকারে কোন পদে কে আছে, কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক, আমরা মানুষের কাছে যাব, ভোট জিতে আসবো। কুনালদা,